রহিম নবী মেহতাব হোসেনদের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে হাউসফুল মালদহ জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি। খেলা শেষে মালদহের ফুটবলের ভবিষ্যতের সম্ভাবনার কথা জানিয়ে গেলেন খেলার মাঠে চিরপ্রতিবন্ধী দুই ফুটবল দলের ক্যাপ্টেন। মালদহে ভালো মাঠ আছে, এখানে খেলার উপযোগী পরিবেশও রয়েছে, এখান থেকে প্লেয়ার তৈরির কারখানা তৈরি করতে হবে, প্রয়োজন পড়লে আমরা মালদহে মাসে দুইবার আসব, এখান থেকে প্লেয়ার তৈরির করব। আশার আলো দেখিয়ে গেলেন মোহনবাগান লিজেন্ড দলের ক্যাপ্টেন রহিম নবী। দেখুন, আমরা আমরা আজকে খেলে চলে যাব, দর্শকও বাড়ি চলে যাবে, এখান থেকে যদি ভালো রহিম নবী বা মেহতাবের থেকে ভালো প্লেয়ার যদি না বেরোতে পারে লাভ কী? এত সুন্দর মাঠ, কি ভালো পরিবেশ। আমি এখানে আপনাদের চেয়ারম্যানকে বলেছি, আমাদেরকে বলুন মাসে অন্তত দুবার আসবো আমরা, এখান থেকে প্লেয়ার তৈরি করতে হবে, কারখানা বানাতে হবে, নইলে ফুটবল ফিনিশ। ইন্ডিয়ান টিমে কোনো প্লেয়ার নেই বাঙালি, ক্লাব টিমে কোনো বাঙালি প্লেয়ার নেই, এগুলো আপনাদের দায়িত্ব। এখানে অনেক প্লেয়ার আছে, এদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই মাঠ থেকে তুলে কলকাতা মাঠে পাঠাতে হবে, যাতে ভারতীয় দলের জার্সি পরতে পারে। এ প্রথম মালদহের ডার্বি, টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে জয়ী হলো ইস্ট বেঙ্গল লিজেন্ড। এ প্রথম ইস্ট বেঙ্গল লিজেন্ড বনাম মোহনবাগান লিজেন্ডের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মালদহ ডিএসএ ময়দানে বৃহস্পতিবার বিকেলে খেলা শুরু হয়। খেলাকে ঘিরে এদিন মালদহ ডিএসএ ময়দানে উত্তেজনা ছিল চরম পর্যায়ে, মাঠে দর্শক আসন এদিন পূর্ণ ছিল। রহিম নবী মেহতাবদের মতন বড় মাপের খেলোয়াড়রা এদিন মাঠে নামেন। এতদিন যে সমস্ত খেলোয়াড়দের টিভির পর্দায় দেখে এসেছেন মালদহবাসী, তাদের খেলা সরাসরি দেখার সুযোগ এই প্রথম। বাঙালিদের রক্তে আছে ফুটবল, আর ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দল এটা আমাদের বাঙালিদের তো বটেই, ভারতবর্ষের সেরা ক্লাব দুটি। আমরা মালদার মানুষ, বহু ভক্তরা এখানে আছেন এই দুই দলের। আমরা মালদার মানুষকে ইস্ট বেঙ্গল লেজেন্ডস এবং মোহনবাগান লেজেন্ডস একদা এই দুই দলে যারা খেলেছেন এবং ভারতের জাতীয় দলেরও প্রাক্তন ফুটবলার, তাদেরকে নিয়ে একটা ইস্ট বেঙ্গল লেজেন্ডস এবং মোহনবাগান লেজেন্ডসের ম্যাচ মালদার মানুষকে উপহার দেবে। লিজেন্ডের এই ডার্বি ম্যাচ 50 মিনিট অনুষ্ঠিত হয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে দুই দল একটি করে গোল করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে এক মিনিটে ব্যবধানে পরপর দুটি গোল করে। খেলা শেষে টাইব্রেকার হয়, সেখানেও চারটি করে গোল করে, তবে প্রথমে টাইব্রেকারের ফলাফল নিশ্চিত না হওয়ায় খেলা গড়াতে থাকে। শেষ পর্যন্ত এক গোলে জয়ী হয় ইস্ট বেঙ্গল। লিজেন্ডের এই ফুটবল প্রীতি ম্যাচ দেখতে এদিন প্রায় 20,000 দর্শক উপস্থিত ছিল মালদহ ডিএসএ ময়দানে। এছাড়াও এদিন এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও এদিন এই ম্যাচের উদ্যোক্তা উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য জেলার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মানুষেরা। মালদহ থেকে হরসিদ্ধ সিংহ, News18 লোকাল।